আজকে আমি তোমাদেরকে মসুরির ডাল মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো। মসুরির ডাল নিয়েছি এখানে, মটরশুঁটি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। মসুর ডালটা আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, মটরশুঁটি দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এখন ডালটা সম্বার দেবো। কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আদা আর তেজপাতা দিয়ে দিলাম, আদাটাকে ভেসে নিয়েছিলাম। লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ আমার চামচ করে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো হাফ চামচ, জিরা গুঁড়ো হাফ চামচ দিয়েছি। মাছের মাথাটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন ডালটা দিয়ে দিব। সেদ্ধ ডালটা দিয়ে দিলাম, জল দিয়ে ডালটা দিয়ে দিলাম। ডালটা আমার ফুটে গেছে, আমি এখন একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা কুচানো দিয়ে দিলাম, গরম মশলা আর মিষ্টি দিয়ে দিলাম। ডাল আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমি আলু ভাজা করব। আলু ভাজাটাকে এভাবে কেটে নিয়েছি, এখানে ছিমের বীজ আর মটরশুঁটি আছে, রসুন এখানে ছুলে নিয়েছি, দু টুকরো করে নিয়েছি। একটু ভাজা করব এখন। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি রসুন কুচানোটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে দিলাম, নুনা হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি ছিমের বীজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। মাছের মাথা দিয়ে মসুর ডাল করেছি আর আলু ভাজা। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।